নমস্কার বন্ধুরা, কথায় আছে না যে তোমার প্রকৃত বন্ধুকে সেটা তুমি তোমার বিপদের সময় জানতে পারবে। বর্তমানে ফ্রান্স ভীষণ বিপদে। ফ্রান্সের এই বিশ্বে যে আধিপত্য ছিল সেই আধিপত্যের একদম কফিনের শেষ পেরেকটা বোধহয় উঠতে চলেছে। সেই বিপদের মুহূর্তে ইন্ডিয়া কিছুটা হলো ফ্রান্সকে বাঁচিয়েছে। কিন্তু কিভাবে বাঁচিয়েছে? এখানে ইন্ডিয়া ফ্রান্সকে বাঁচাতে গিয়ে কিভাবে ব্রিক্সে নিজের যে ক্ষমতা সেই ক্ষমতার প্রকাশ করেছে, এবং তার সাথে সাথে ইন্ডিয়া কিভাবে চায়না এবং রাশিয়া এই যে জোটটা আছে এই জোটটাকে রীতিমতন ধাক্কা দিয়েছে। এবং এখানে আরো একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হলো ফ্রান্স এটা ভেবেছিল যে সে আমেরিকার যে ক্ষমতা আছে এবং তার ক্ষমতার তলায় থাকতে থাকতে তার মাথা ব্যথা হয়ে গেছিল। কিন্তু বর্তমানে ফ্রান্স বুঝতে পারছে আমেরিকা ছাড়া তার কোনো উপায় নেই। কি এমন ঘটলো? চলুন আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। গ্যাবন বলে একটা দেশ, আমি জানি আপনি এর লোকেশন জানেন না, কিন্তু নামটা শুনেই বুঝতে পারছেন যে এটা একটা আফ্রিকান দেশ। এই আফ্রিকান দেশটা আপ টু 1960 ফ্রান্সের আন্ডারে ছিল, এবং ফ্রান্সের আন্ডারে শুধুমাত্র এই গ্যাবন না, রিসেন্টলি বিদ্রোহ হওয়া নাইজার, যেখানে সেই দেশের মানুষরা রাস্তায় নেমে ফ্রান্স আউট রাশিয়া জিন্দাবাদ বলছিল। এবং এই ওয়েস্ট আফ্রিকার যে দেশগুলো আছে এই দেশগুলোকে ফ্রান্স রাজত্ব তো করেইছে, তার সাথে সাথে লুটপাটও করেছে। আমরা সাধারণত কলোনিয়ালিজম এই কথাটা ব্রিটিশদের মাধ্যমে শিখেছি। ব্রিটিশরা আমাদের অত্যাচার করেছে, আমাদের কাছ থেকে $45 trillion লুটে নিয়ে চলে গেছে। কিন্তু এই ফ্রান্স এরাও কম ছিল না, এরা ইন্ডিয়াতে করতে না পারলেও আফ্রিকাতে করেছিল, এবং কিছু কিছু দেশে তারা এখনো করে যাচ্ছে। এবং সেই কারণেই এইখানে এই সব দেশে ডেমোক্রেসি সরিয়ে সেনা বিদ্রোহ হচ্ছে। এবার আপনি বলবেন, আরে এইসব কথা অনেক শুনেছি, কাজের কথাই বলো, ব্রিক্সে কিভাবে ফ্রান্সকে করলো এবং এখানে চায়না কিভাবে আহত হলো ইন্ডিয়ার প্ল্যান দ্বারা? দেখুন, কয়েকদিন আগে একটা খবর এসেছিল যে ফ্রান্স নাকি ব্রিক্সে জয়েন করতে চায়। আমি তো শুনেই চমকে গেছিলাম, ইউরোপিয়ান একটা কান্ট্রি সে আবার ব্রিক্স জয়েন করবে? এটা কখনো হতে পারে? আমেরিকা থাকতে তো এটা হওয়ার কথা না। কিন্তু পরে দেখলাম যে হ্যাঁ, সত্যি ফ্রান্স জয়েন হতে চায়। কিন্তু পরে ভাবলাম কেন হতে চায়, সে আমেরিকার ছত্র ছাওয়া থেকে বেরোতে চায়। এবং এর পরপরই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন চায়না ভিজিট করে, এবং চায়না ভিজিট করে সে ক্লিয়ার কাট একটা জিনিস বলে যে আমরা আমেরিকার যাতে অন্ধ ফলোয়ার না হয়, আমরা বলতে কারা, টোটাল ইউরোপিয়ানদের কথা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি ইউরোপে দুটো মেইন কান্ট্রি আছে যার আন্ডারে টোটাল ইউরোপ বর্তমানে চলে, সেটা হলো জার্মানি এবং আরেকটা হলো ফ্রান্স। ব্রিটেনের আধিপত্য 1947 এর পর থেকে কমতে কমতে এখন নিয়ার অ্যাবাউট জিরোতে চলে এসেছে। তো সেই জায়গাতে ফ্রান্স আবার নিজের যে প্রাচীন সুবর্ণ ইতিহাস, বা আপনি বলতে পারেন অন্ধকার ইতিহাস, সেই ইতিহাসটাকে ফিরিয়ে আনতে চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে রাশিয়া সবথেকে বড় বিরোধ করলো। রাশিয়া বললো যে ফ্রান্সকে কোনো মতে ব্রিক্সে আমি জয়েন করতে দেব না, তার কারণ এটা একটা ওয়েস্টার্ন কান্ট্রি, এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র পাঠায় এই ফ্রান্স। চায়না বললো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু ফ্রান্সের তখনও অনেক গড়বড়ি থেকে গেছে, ফ্রান্সের তখনও বুক ধুকধুক করছে। কেন ধুকধুক করছে? ফ্রান্স দ্বারা অত্যাচারিত একটা দেশ যার নাম হলো আলজেরিয়া, এবং এই আলজেরিয়ার যেসব ইমিগ্রেন্ট ফ্রান্সে আছে তাদের দ্বারা অত্যাচারিত ফ্রান্স, এবং একে অপরকে অ্যাটাক করতে এই দুটো দেশ কখনোই ছাড়ে না। নাইজারে যখন সেনা বিদ্রোহ হলো তখন সবাই ভাবছিল যে ফ্রান্স মনে হয় নাইজারকে অ্যাটাক করবে। তখন এই আলজেরিয়া ক্লিয়ার কাট বলে দিয়েছিল যে আমাদের আকাশপথ ফ্রেঞ্চ মিলিটারির জন্য পুরোপুরি বন্ধ। তার মানে বুঝতে পারছেন যে কতটা অতীতের তিক্ততা আছে। এবং ঠিক এই জায়গাতেই চায়না ফ্রান্সকে কব্জা করার জন্য এটা প্ল্যান করছিল যে এই আলজেরিয়াকে ব্রিক্সে জয়েন করাবে। রাশিয়ারও এতে কোনো প্রবলেম ছিল না, সাউথ আফ্রিকারও প্রবলেম ছিল না, ব্রাজিলেরও প্রবলেম ছিল না, ইন্ডিয়ারও প্রবলেম ছিল না, তার কারণ ইন্ডিয়ার সাথে আলজেরিয়ার কোনো শত্রুতা নেই। কিন্তু হঠাৎই ফ্রান্স বলল প্লিজ বাঁচিয়ে দিন, তার কারণ আমার দোরগোড়ায় যদি একটা ব্রিক্স কান্ট্রি এসে যায় তাহলে চায়না এখানে রাজত্ব করা শুরু করবে, এবং চায়না ঠিক এই জায়গা থেকে সোহেল রিজিয়ান যেখানে বর্তমানে সেনা বিদ্রোহ চলছে এবং যে জায়গাটা একসময় ফ্রেঞ্চের কলোনি ছিল সেই জায়গায় আধিপত্য বিস্তার করবে। অলরেডি এখানে রাশিয়ার ওয়াগনার গ্রুপ আছে, এখানকার মানুষরা রাশিয়াকে সাপোর্ট করছে। সেখানে যদি চায়না হিউজভাবে এন্ট্রি নিয়ে নেয় তাহলে ফ্রান্সের অবস্থা করুণ হয়ে যাবে। তো সেই মুহূর্তে ইন্ডিয়া ডিসাইড করেছে ঠিক আছে, আমরা এই জায়গাতে ফ্রান্সকে হেল্প করব, এবং ব্রিক্সে আলজেরিয়ার এন্ট্রিকে ইন্ডিয়া ভেটো মেরে দেয়। এবং আপনি বলবেন যে ইন্ডিয়া কেন এটা করলো? দেখুন, ইন্ডিয়ারও কিছু দেনা পাওনার ব্যাপার আছে। ইন্ডিয়া রিসেন্টলি জেট ইঞ্জিন বানানোর যে টেকনোলজি
আমাদের কাছে তো পরমাণু বোম বানানোর টেকনোলজি আছে, কিন্তু জেট ইঞ্জিন বানানোর টেকনোলজি নেই, দুঃখের সাথে বলতে হচ্ছে। সেই টেকনোলজি ফ্রান্সের কোম্পানি আমাদেরকে দিচ্ছে। ইভেন ইন্ডিয়ার যে DRDO আছে তার একটা অফিস প্যারিসে খুলছে, সেখানে তারা কোলাবরেট করবে সেই ফ্রেঞ্চ কোম্পানির সাথে একসাথে জেট ইঞ্জিন বানানোর। আমরা তাদের কাছ থেকে অলরেডি রাফায়েল বিমান কিনেছি, আরো 26টা রাফায়েল বিমান আমরা আমাদের নৌবাহিনীর জন্য কিনবো। তো সেই হিসাবে ফ্রান্সের কাছ থেকে আমরা অস্ত্রের টেকনোলজি পাবো, যেটা আমাদের ওই চাইনা এবং পাকিস্তানকে কন্ট্রোল করার জন্য অত্যন্ত দরকার। এছাড়াও ফ্রান্সের সাথে ইন্ডিয়ার যে বিজনেস আছে সেটাও বেশ একটা ভালো লেভেলে আছে, যেখানে ইন্ডিয়া প্রফিট করে। তো সেই হিসাবে ইউরোপে কবজা করতে গেলে আমাদের দুটো দেশকে হাতে রাখতে হবে, এক তো হলো ফ্রান্স আর এক হলো জার্মানি। এবং এই যে ব্রিক্সে আলজেরিয়াকে আমরা এন্ট্রি দিইনি, এরপর ফ্রান্স আমাদের জন্য তাদের যে টেকনোলজির হাবটা আছে সেটা টোটালি খুলে দেবে। আমি আজকে বলছি, আপনি লিখে রাখুন, এটা হবেই হবে। তুর্কি, এই দেশটার কথা মাঝে মাঝেই আমি বলি, এই দেশটা আজকাল ইউরোপিয়ান টেকনোলজি নিয়ে তারা বেশ কিছু মডার্ন অস্ত্রপাতি বানাচ্ছে। এবার তারা ইউরোপিয়ান টেকনোলজিটা পেল কোথা থেকে? ন্যাটো জয়েন করেছে, সেই ন্যাটোতে টেকনোলজি শেয়ার এই কারণে পেয়েছে। তো বর্তমানে এই আলজেরিয়ার মতন ছোট একটা দেশের কথা আমাদের বর্তমানে খুব একটা ভেবে লাভ নেই, আলজেরিয়াকে পরে বোঝানো যাবে যে কেন ভেটো দিয়েছিলাম, কিন্তু বর্তমানে আমাদের দরকার টেকনোলজি। সেই টেকনোলজি পাওয়ার জন্যই মেইনলি ইন্ডিয়া এটা করেছে। এবং বর্তমানে ফ্রান্সের যে আধিপত্য আছে আফ্রিকাতে সেইটা প্রায় জিরো লেভেলে চলে এসেছে। আফ্রিকাতে ফ্রান্সকে আর কেউ ভয় পায় না। এবং এর পিছনে কি? সবাই বলছে রাশিয়া এবং চাইনা, কিন্তু আমার না মনের তলা থেকে একটা কোশ্চেন আসছে, আমেরিকা নিয়ে তো এর পিছনে? তার কারণ কিছুদিন আগেই এই ম্যাক্রন বলেছিল যে আমরা আমেরিকার ফলোয়ার যেন না হই, তারপর চাইনা ভিজিট করেছিল। তো সেই হিসাবে আমেরিকা কি কোথাও রেগে আছে? ভেবে দেখার কিন্তু একটু বিষয় আছে। এবং আমেরিকা কি কলকাঠি নাড়ছে এই সোহেল রিজিনে ফ্রান্সের আধিপত্য কমাতে? সেটাও কিন্তু একটু ভেবে দেখার আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।